আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো তরমুজের ললি আইসক্রিম। এখন যেহেতু তরমুজের সিজন, তাই খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করতে পারবেন এই তরমুজের ললি। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি তরমুজের ললি তৈরি করার জন্য এখানে আমি তরমুজ নিয়েছি আর ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি তরমুজগুলোকে। এখন আমি একটা বোলের ভিতরে একটা ছাঁকনি নিয়ে এর ভিতরে আমি তরমুজগুলোকে এরকম করে ঘষতে থাকবো, তাহলে তরমুজের যে জুসটা এটা বের হয়ে যাবে। এই যে দেখুন, জুসটা বের হচ্ছে। এভাবে আমি সব তরমুজগুলোকে এভাবে ঘষে নিব। এই যে, আর যে অবশিষ্ট অংশটুকু থাকবে এটুকু ফেলে দিব। আমি সুন্দর একটা ফ্রেশ জুস পেয়ে গিয়েছি। এখন এটা আমি একটা সাইডে রেখে একটা বাটি নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পানি। দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা পাত্র বসিয়ে এর ভিতরে 2 কাপ পরিমাণ তরমুজের ওই জুসটা দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে দিয়ে দিব আমি চিনি 1/4 কাপ পরিমাণ। আমার কাছে এই পরিমাণটা পারফেক্ট মনে হয়েছে, আপনারা চিনিটা কম বা বেশিও দিতে পারেন। এখন আমি এটাকে বয়ল করে নিব বা রান্না করে নিচ্ছি। তিন চার মিনিটের মতো রান্না করা হয়ে গেলে আমি এখন এর ভিতরে কর্নফ্লাওয়ার মিক্সারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিক্সার দেওয়া হয়ে গেলে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে আমি এটাকে ঠান্ডা করে নিব। আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এই মোল্ডের ভিতরে সে ঠান্ডা করে রাখা তরমুজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলোতে দিয়ে নিয়েছি। এখন আমি একটা ফয়েল পেপার নিয়ে উপরে দিয়ে দিব, চারপাশটা ভালো করে আটকিয়ে দিব। আমি একটু মার্ক করে নিচ্ছি, ফুটা করে নিব। তাই এখন একটা চাকুর সাহায্যে আমি ফুটা করে নিচ্ছি, আর এখন আমি কাটিগুলোকে দিয়ে দিচ্ছি। সব কাঠিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর আমি আপনাদেরকে আইসক্রিমটা বের করে দেখাবো। আমি আইসক্রিম উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। প্রচণ্ড গরমে এরকম আইসক্রিম খেতে কিন্তু খুব ভালোই লাগে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বাসায় একবার তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।